আজকে নিয়ে চলে এসেছি সপ্তমীর ব্লগ। তো সপ্তমীর দিন না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, মানে নাক নিয়ে আমি জাস্ট পারছিলাম না। আর সেদিন আমি না পরেছি আইল্যাশ, না পরেছি চোখের লেন্স, আর আমার ইচ্ছাও করছিল না পরবো, কারণ জানো যে চোখে কতটা অসুস্থ ডাস্ট অ্যালার্জি হলে বা ঠান্ডা লাগলে। এনিওয়ে, তো সেদিন আমরা চলে গেছিলাম বেলঘরিয়া 17 পল্লী। এটা ভীষণ ফেমাস একটা ঠাকুর হয়েছে আর অনেক প্রাইস পেয়েছে, তাই আমার হাজব্যান্ড বললো চলো এই ঠাকুরটা দেখে আসি। আর সত্যি ঠাকুরটা জাস্ট অসাধারণ। আর জানো মণ্ডপের থিম অনুযায়ী এখানে দুটো রিয়েল উট অবধি এনেছিল, মানে আমি ফার্স্টে বিশ্বাসই করি, তারপর দেখি হ্যাঁ সত্যি রিয়েল উট। আর মণ্ডপের পেছনে ঠিক এই প্রতিমাটা ছিল যেটা আমার ভীষণ কিউট লেগেছে, এই প্রতিমাটাতেই মেন পুজো হয়েছে। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা লোল্যান্ডে, বাট এত ভিড় ঠাকুর দেখতে পাইনি, শেষে এতটাই শরীর খারাপ লাগছিল আমার, আমি বললাম না চলো ডিনারটা করে নিই। আর তার জন্য গেলাম হলিডে ইন এয়ারপোর্টের সামনে। তো ওখানটা এত সুন্দর পরিবেশ না, মানে কলকাতায় সেদিন এত ভিড় ছিল, মানে জ্যামে দাঁড়াতে দাঁড়াতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, প্লাস মণ্ডপে মণ্ডপে এত ভিড় যে ঠাকুর দেখাটাই পসিবল ছিল না। তাই জন্য শান্তশিষ্ট জায়গায় একটা গেলাম। আর এখানে দেখো আমি একটু পোজ দিচ্ছি কি পড়েছি সেটা দেখানোর জন্য, কারণ সেদিন আমি গেট রেডি উইথ মি করতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল বলে। তাই আমার হাজব্যান্ডকে বললাম যে একটু প্লিজ আমার ড্রেসটা দেখিয়ে দাও, তারপরে আর কি খেয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে গেলাম শ্বশুর বাড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।